হ্যালো এভরিওয়ান, দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আজকে আমাদের এই শোটা দেখছেন তাদের সকলকে আমি জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমি মেজবাউল ইসলাম সাকিব, আপনাদের পছন্দের শো দ্য এনলাইটেনিং শো এর অষ্টম এপিসোড নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম প্রতি সপ্তাহের মতো। আমাদের কাছে আপনাদের একটা মধুর একটা অভিযোগ ছিল, সেই মধুর অভিযোগটা হচ্ছে যে আমরা আমাদের অনুষ্ঠানে শুধুমাত্র ফিমেল গেস্টদেরই কেন আনি, আমরা কি কখনো মেল গেস্টদের আনবো না, বা আমরা কি মেল গেস্টদের আনতে চাই না। সেই অভিযোগটার উত্তরটা আজকে আপনারা পেয়ে যাবেন, কারণ আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একজন পুরুষ, অবশ্যই একজন পুরুষ অতিথি, এবং তিনি আপনাদের অসম্ভব প্রিয় একজন মানুষ, আমাদের সকলের খুবই প্রিয় একজন মানুষ, যাকে আজকে আমরা আমাদের শোতে আমন্ত্রণ জানিয়েছি। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন গীতি কবি এবং একজন জনপ্রিয় গণমাধ্যম কর্মী। এদেশের প্রায় সকল স্বনামধন্য সঙ্গীত শিল্পী তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন, অনেক অমর সুরকার তার লেখা গানে সুর দিয়েছেন, অসম্ভব প্রতিভাবান এই গীতি কবি প্রায় 700-র বেশি গানের রচয়িতা। সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয় কিছু গানের মধ্যে অন্যতম হচ্ছে শিল্পী তাহসানের গাওয়া কেউ না জানুক, শিল্পী মিনালের গাওয়া দেয়ালে দেয়ালে, এবং 2011 বিশ্বকাপে একটা গান সকলের মুখে মুখে ছিল, গানটা হচ্ছে লাল সবুজের বিজয় নিশান। এই গানটার রচয়িতা রচয়িতা এই মানুষটা আজকে আমার সাথে, যিনি অতিথি হয়ে এসেছেন। আমি আমার সাথে স্ক্রিনে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রবিউল ইসলাম জীবন ভাই। হ্যালো, আসসালাম আলাইকুম সবাইকে। ভাইয়া কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভাইয়া ভালো আছি। ভাইয়া, আমরা এখনই অ্যাকচুয়ালি একটা নিউ নর্মালের মধ্যে দিয়ে যাচ্ছি, কেউ এটা মানে কেউ মানে না, অনেকেই হয়তো মানে না, কারণ রাস্তায় বের হলে দেখা যায় মুখে মাস্ক নাই অনেকেরই, এবং অনেকেই সাবধানতা ন্যূনতম সাবধানতা ন্যূনতম সচেতনতা অবলম্বন করে না। তবুও অ্যাকচুয়ালি আমরা যারা পেশাজীবী বা আমরা কোনো না কোনো কাজ করি, আমরা সবাই কিন্তু কোনো না কোনো একটা পরিবর্তন ভেতর ভেতর দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আপনার করোনাকালীন সময়টা সাথে আগের সময়টার পার্থক্যটা মূলত কি? যদি আমি জানি আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনার অ্যাকচুয়ালি এই ব্যাপারটা, আপনার প্রশ্ন মানে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আপনার সাথে কতটুকু রিলেভেন্ট আমি জানি না, তবু ভাই আপনি একটু বলেন। না, অবশ্যই পার্থক্য আছে। কারণ হচ্ছে এই যে করোনার যে সময়টা, এটা তো আসলে আমাদের জন্য একটা অপ্রত্যাশিত এবং একটা নতুন একটা ব্যাপার, নতুন একটা পরিবেশ, নতুন একটা পরিস্থিতি। আগে যেটা হইতো যে আমরা সারাদিন বাহিরে অফিস করছি, কাজ করছি, ঘুরছি ফিরছি, কিন্তু এখন তো আমাদের সেই শিডিউলটা নাই। এখন নতুন একটা লাইফ, সারাদিন বাসায় থাকা, যত বেশি বাসায় থাকা যায় তত বেশি নিরাপদ, তত বেশি করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, তত বেশি হচ্ছে নিজের ঝুঁকি কম, অন্যেরও ঝুঁকি কম, ব্যাপারটা তো এরকম। তো এটা অবশ্যই একটা পার্থক্য করে। কারণ এই যে এত এতদিন, এত মাস, মানুষ তো আসলে সাধারণত হয়তো এক দুই দিনও মনে হয় টানা বাসায় থাকতে চায় না, যদি সে সুস্থ থাকে, কোনো সমস্যা না হয় বা পারে না। কিন্তু সেই জায়গা থেকে এইভাবে টানা থাকা, আমার মনে হয় অনেকে, এমনও আমি অনেককে দেখেছি বা জানি যে টানা 2 মাস বাসা থেকে বাইর হয় নাই, 1 মাস বের হয় নাই। এটা তো অবশ্যই আমাদের সবার জন্য একটা নতুন একটা ব্যাপার। এইটা আসলে পরিস্থিতির কারণে এটা হতে হয়েছে আমাদেরকে। আর আমার পার্সোনালি যেটা বলবো, যে আমার একটা চেঞ্জ এসেছে লাইফে, সেটা হচ্ছে আমি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সাব এডিটর ছিলাম 10 বছর 9 মাস। এই করোনার মধ্যে আমার জব চেঞ্জ হয়েছে, 2 মাস হলো। আমি দৈনিক আমি অনলাইন মাধ্যম যে বাংলা ট্রিবিউনে জয়েন করেছি সিনিয়র সাব এডিটর হিসেবে জুলাই 1 তারিখ থেকে। আমার জন্য এটা একটা চেঞ্জ। এবং মজার বিষয় হচ্ছে যে পত্রিকাতে কিন্তু থাকতেও অফিসে যেতাম, হয়তো সপ্তাহে 2-3 দিন হলো অফিসে গিয়ে কাজ করতাম, কিন্তু এখন যেটা হচ্ছে গত 2 মাস থেকে কিন্তু আমি একদমই বাসায়। অর্থাৎ আমার নতুন এই যে অনলাইনে যে আমি বাংলা টিভি কাজ করছি, বাসায় বসে বসে কাজ করছি। তো এটা আসলে আমার জন্য একটা অবশ্যই নতুন, যে টানা 2 মাস এভাবে বাসায় আমি, মানে অন্য সময় যত টানা ছিলাম তার থেকে বেশি, মানে প্রায় এই হয়তো কোনো একটা ইমার্জেন্সি কাজ বা কিছু বাজার বা এমনি না হলে আসলে আমার বাইরে আর যাওয়া হচ্ছে না। এটা অবশ্যই আমার জন্য একটা চেঞ্জ। আর একটা জিনিস হচ্ছে, যেটা আসলে এই সময়টাতে আমরা অনেক কিছু রিয়েলাইজ করতে শিখেছি, বুঝতে শিখেছি, জানতে শিখেছি, ধৈর্য ধারণ করতে শিখেছি, অবশ্যই সেটা এক ধরনের লাইফ একটা চেঞ্জ। লেখালেখি করার চেষ্টা করছি, ভালো থাকার চেষ্টা করছি। সচেতনতার জায়গা থেকে যদি অন্তত পক্ষে নিজে আমরা সচেতন থাকি, তাহলে আমার যেটা মনে হয় সেটা আমরা হয়তো এই সংক্রামক ব্যাধিটাকে অনেকটুকুই অ্যাকচুয়ালি রুখে দিতে পারবো। কারণ দেখা যাচ্ছে যে আমরা আমরা অসচেতন, আমাদের কারণে কিন্তু অ্যাকচুয়ালি আরেকটা মানুষ ইনফেক্টেড হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের সচেতনতাটা খুব বেশি জরুরি, যেটা আপনি অলরেডি সচেতন আছেন, যেখানে আপনি বলেন আপনি এত ব্যস্ত একজন মানুষ, তবু আপনার মতো মানুষ 2 মাস ধরে খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না, এটা অবশ্যই অনুকরণ করা উচিত আমাদের সকলের। দর্শক, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, সেটা হচ্ছে যে মানুষটা আজকে আমার অতিথি, আমি তাকে অ্যাকচুয়ালি চিনি বা তার সম্পর্কে আমি খুব ভালো মতো জেনেছি। আমি তখন স্কুল গোয়িং কিড,
আমি তখন স্কুলে পড়তাম, এবং তখন আমাদের সময়টাতে ওই 2011-12 ওই সময়টাতে অ্যাকচুয়ালি টিভি থেকে বা ফেসবুক এগুলো তো তখন, টিভি তখন পুরান অত হয়ে বেশি গিয়েছে, অ্যাক্টিভ না। রেডিও কেউ শুনে না, হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ না, আর হচ্ছে ফেসবুকও খুব বেশি জনপ্রিয় হয় নাই, মানে সবার হাতে হাতে নাই, সবার হাতে স্মার্টফোন নাই, তখন খুব বেশি জনপ্রিয় হয়েছিল হচ্ছে এফএম রেডিও। তো তখন ওটা আমি কি একদিন এক রাত্রেবেলা সপ্তাহে এরকম এফএম রেডিও শুনছিলাম সবচেয়ে বেশি, রাইট? তো আমি তখন এফএম রেডিও শুনছিলাম একদিন, তখন দেখি যে একটা মানুষের কথা হচ্ছে, সে তার জীবনের গল্প বলছে, সে কিভাবে গান লেখা শুরু করলো, সে কিভাবে এই জগতে আসবে এরকম বলছে। তখন আমি তার নামটা শুনলাম, রবিউল ইসলাম জীবন। তারপর প্রথম আলোতে একবার একটা ফিচার দেখেছি, আমি নিউজ পেপার মোটামুটি পড়তাম তখন, সে সময় আমি অনেকবার রবিউল ইসলাম জীবন ভাইয়ের ব্যাংকিং এর বিভিন্ন ফিচার আমি দেখেছি, তখন থেকে আমি এই মানুষটাকে চিনি, এবং আমার কাছে মনে হয়েছে এই মানুষটার প্রতিটি কাজ যথেষ্ট গঠনমূলক এবং প্রশংসার দাবি রাখে। সে জায়গা থেকে তাকে আজকে আমাদের এই এখানে আমন্ত্রণ জানানো, কারণ আমরা সবসময় বলি আমরা অতিথি হিসেবে এখানে এমন কাউকে নিয়ে আসি যার জীবন থেকে মানুষের কিছু শেখার আছে, যার কথাগুলো মানুষ শুনবে এবং এখান থেকে কোনো উপলব্ধি হবে এবং কোনো কিছু তারা আউটকাম হিসেবে নিতে পারবে এবং নিজের জীবনে তার প্রতিফলন ঘটাতে পারবে, আমরা এমন মানুষদেরকে এখানে নিয়ে আসি। ভাইয়ের কাছে আমি একটু জানতে চাচ্ছি, গান লেখাটা তো আপনার শুরু অবশ্যই শখের বশে এবং পরবর্তীতে সেটা পেশাদারিত্বের জায়গা থেকে করা বা পেশা হিসেবে নেওয়া, কিন্তু আপনার এই সংবাদ মাধ্যম কর্মী বা গণমাধ্যম কর্মী হিসেবে আসা বা নিউজ পেপারে কাজ করা শুরু করা, এটা ভাইয়া কিভাবে শুরু হলো, এটার শুরুটা কিভাবে? আমার আসলে লেখালেখি যে আমি করব, এটা আমার আসলে আমি ছোটবেলা থেকে যে এত এগুলো আসলে আমি চিন্তা করি না, ভাবিনি। একদম যখন ছোট ছিলাম তখন হচ্ছে রেডিওতে প্রচুর গান শুনতাম, গান বা ক্যাসেটে গান শুনতাম, তখন এক ধরনের মনের মধ্যে এক ধরনের কাজ করতো, আমাকে মানুষ চিনবে এই ধরনের একটা লোভ কাজ করতো, আগ্রহ কাজ করতো। এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কাজ করে মনে মনে, যে আমাকে মানুষ চিনবে, আমি জন ফেমাস হবো, এই ধরনের আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন থাকে। তো এটা ছিল সবসময় ছোটবেলা থেকে ছিল। বাট আমার বেসিক্যালি আমার ছোটবেলায়, এরপরে যখন বাংলাদেশ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হলো 97 সালে, তখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন হচ্ছে তখন থেকে স্বপ্ন ক্রিকেট, সারাদিন ক্রিকেট খেলতাম, ক্রিকেট মানে ক্রিকেট নিয়েই সারাদিন কাটতো, যে আমি ক্রিকেট খেলবো নাহলে ধারাভাষ্য দেবো, এরকম এগুলো ভাবতাম। তো আমি 2002 থেকে, আমার ইনফ্যাক্ট 4 সেপ্টেম্বর 2002 আমার প্রথম গান লিখি আমি, অর্থাৎ এই 2 দিন পরে আমার গান লেখার বয়স 18 হবে, 18 বছর পূর্ণ হবে এই 4 তারিখে, মানে গান লেখার আমার 18 বছর পূর্ণ হবে লেখার বয়স। আচ্ছা, আপনি যেটা জানতে চেয়েছিলেন যে পত্রিকার সাথে কিভাবে, আমি আসলে 50টা মতো গান লিখে চট্টগ্রাম থেকে ঢাকা আসি, আমি তো চট্টগ্রাম কলেজে পড়েছি, কলেজ লাইফে ঢাকায় চলে আসছি এগুলো বের করার জন্য। তো ঢাকায় আসার সময়, ঢাকা আসার পরে কিন্তু আমার একটা স্ট্রাগল লাইফে গেছে, সেটা হচ্ছে যে আমার কিন্তু বাবা নাই, বড় ভাই নাই, সো আমার লেখাপড়ার ফিনান্সিয়াল সাপোর্ট আমাকে নিজেকে দিতে হয়েছে। আমি টিউশন করতাম, তো আমি মনে আছে 2004 সালে যখন আমি ঢাকায় আসি, তো টিউশনি করতাম, তখন হচ্ছে ওই টাকা তো আমার মানে খুব একটা হইতো না, বা আমার খুব কষ্টই হচ্ছিল চলতে, মেসে থাকা, বাসা ভাড়া দেওয়া, খাওয়া, সবকিছু মিলে। আমার আসলে আমার যেটা মনে আছে যে আমি 2টা টিউশনি করতাম তখন ঢাকায় এসে শুরুতেই, একটাতে 1200 টাকা আর একটা 700 টাকা বেতন, দুটো মিলে 1900 টাকা। ওইটাতে আমার আসলে মেসে টাকা আর খাওয়া 1800 টাকা যাইতো আর 100 টাকা থাকতো। আমি ভাবছিলাম যে আসলে কি করব, আমি তো আসলে 2টা টিউশনি করাচ্ছি, এর বাইরে আমি তো স্টুডেন্ট মানুষ, আমি আসলে আর কিভাবে টাকা আর্ন করবো। তখন আমি একটা মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি যদি পত্রিকায় লেখালেখি করি তাহলে হয়তো ওখান থেকে কিছু টাকা আসতে পারে, লেখালেখির চিন্তাটা, পত্রিকায় লেখার চিন্তাটা এটা। তো আমি তখন 2005-এর মে থেকে, 31-এ মে থেকে সমকাল পত্রিকাটা বের হয়, সমকালে লেখালেখি শুরু করলাম। এখানে একটা ফান ম্যাগাজিন বের হতো, দূরবীন, তো দূরবীনে আমি বিভিন্ন ছড়া লিখতাম, বিভিন্ন ফান রাইটিংস লিখতাম, এবং ফান ম্যাগাজিন যারা ফলো করতেন বা পড়তেন তারা জানেন, তারা আমার লেখা দেখেছেন, এমনও গেছে যে ওটাতে একই সংখ্যায় আমার 5-6টা বা 7-8টা লেখা, বা 5-6টা লেখাও ছাপা হয়েছে, 2-3টা 5টা রেগুলার আমার লেখা ছাপা হয়েছে, এবং বলা যায় ওই ফান রাইটার হিসেবে আমার ব্যাপক একটা পরিচিতি তৈরি হয়েছিল, সেটা 2005 সালের কথা বলছি, এখন থেকে 15 বছর আগে। তো এই আসলে ফান লেখা, ওই যে বললাম মানে যে একটু পয়সা টসার দরকার, ওখানে লিখতে পারলে কিছু টাকা পাবো, আমার প্রথম মাসে আমার মনে আছে মাত্র 2টা লেখা ছাপা হয়েছিল, যেহেতু ওটা সাপ্তাহিক একটা ম্যাগাজিন, দুইটাতে আমি 400, 2টা নাকি 3টা মনে হয় লেখা ছাপা হয়েছিল, আমি 450 টাকা বিল পেয়েছি, আমার এটা মনে আছে প্রথম মাসে 450 টাকা বিল পেয়েছি। আসলে এই যেটা আর কি, যে প্রয়োজন থেকে আর কি বলা যায়, প্রয়োজন থেকে এই পত্রিকার সাথে যুক্ত হওয়া, আর একটা অবশ্যই একটা কিউরিওসিটি ছিল যে আমার নাম ছাপাবে পত্রিকায়, মানুষ দেখবে, মানুষ জানবে, এটা তো অবশ্যই ছিল, সাথে সাথে একটা ফিনান্সিয়াল একটা সাপোর্টের জন্য আমার লেখালেখি শুরু। তবে দূরবীনটা 2005 সাল 1 বছর ছিল বরাবর, এরপরে দূরবীন বন্ধ হয়ে যায়, অর্থাৎ সমকালের বেশ কিছু একটু ম্যাগাজিন যেগুলো ছিল এক্সট্রা এগুলো বন্ধ হয়ে যায়। দূরবীন বন্ধ হয়ে যাওয়ার পরে আমি কাজ শুরু করি হচ্ছে যে বিভিন্ন ফিচার পাতায়, খেলার পাতায় লিখতাম, তখনও সারা বেলা একটা পাতা ছিল ওখানে লিখতাম, শিক্ষা পাতায় লিখতাম, তারপরে অন্য এই বিভিন্ন পাতায় লিখতাম, পাশাপাশি একসময় আমি বিনোদনও লেখা শুরু করলাম। ওই সেই বিনোদনে লিখতে 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 এক ধরনের একটা যোগাযোগ তৈরি হলো,
ফিচার লিখতে, ওখান থেকে আমি কালের কণ্ঠ যখন শুরু হয় 2010 সালে, কালের কণ্ঠ শুরু হওয়ার 3 মাস আগে আমি কালের কণ্ঠে প্রথম চাকরি হিসেবে কাজ শুরু করি। এতদিন যেগুলো আমি লিখেছি সেটা ফ্রিল্যান্স, এবং ফ্রিল্যান্স কিন্তু আমি সমকালের পাশাপাশি আমার দেশের ভীমরুল, আজকের কাগজ পত্রিকার ফাটাফাটি এগুলো তো আমি লিখেছি। তো চাকরি হিসেবে সব প্রথম কালের কণ্ঠে শুরু, এবং যেটা 2 মাস আগে আমার প্রথম চাকরির শেষ হলো, যেখানে আমার 11 10 বছর 9 মাস আমি এখানে প্রথম চাকরিতে ছিলাম, ওখান থেকে আমি চেঞ্জ করে এখন আমি বাংলা বিষয়, বাংলা টিভিতে কাজ করি এখন। আবার আমার কাজের ধরন এখানেও চেঞ্জ, প্রথমে আমি পান ম্যাগাজিনের ফ্রিল্যান্স লিখতাম মোটামুটি বেশি, দেন হচ্ছে বিনোদনের সাব এডিটরশিপ কাজ করতাম এন্টারটেনমেন্ট সেক্টরে, এখন আমি কাজ করছি মূলত ডেস্কে, এখানে আমি সিনিয়র সাব এডিটর হিসেবে আছি, ডেস্কে কাজ করছি, আর তো আমার গানের সাইড লেখালেখি আছে। প্রথমে অর্থনীতির তাগিদে বা অর্থনৈতিক সংকটে পড়ে এই জগতে আসলেও, হ্যাঁ অর্থনীতির এক ধরনের সংকট ছিল, এবং হচ্ছে অবশ্যই লেখালেখি তো একটা অর্থনৈতিক সংকটের থেকে বড় কথা, একটা একটা এক ধরনের একটা মোহ যে আমার নামটা ছাপা হবে পত্রিকায়, প্রিন্টে আমি নামটা দেখবো, হ্যাঁ এগুলো তো আছে, আগ্রহ ছিল, পাশাপাশি ওটাও ছিল যে আমি লিখলে তো কিছু টাকা পাবো, এটাও ছিল অবশ্যই। অবশ্যই ভাই, সেই শুরু থেকে হয়তো আপনার বেশ স্ট্রাগল করে আসতে হয়েছে এবং অনেক উত্থান পতন ছিল, আমরা সেই গল্পগুলো শুনবো এবং সামগ্রিক অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে ভাই আমি আপনাকে একটু বলে দিই, আপনি যদি আমাদের এই লাইভটা কাইন্ডলি আপনার আইডি থেকে একটু শেয়ার করে দেন, তাহলে হয়তো আপনার যারা ভক্ত তারা হয়তো দেখতে পারবে আমাদের এই লাইভটা। আমি এখান এখান থেকে ভাইয়া বোধহয় একটু নেটওয়ার্ক জটিলতায় পড়েছেন, উনি আমাদের সাথে জয়েন করবেন খুব তাড়াতাড়ি। দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আপনারা শুরু থেকেই এখন পর্যন্ত আমাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করে আসছেন এবং আপনাদের সাপোর্ট ছাড়া আমরা হয়তো দা এনলাইটেনিং শোটাও ঠিক মতো লঞ্চ করতে পারতাম না। সেখান থেকে আমরা বলতে পারি আপনারা আমাদের অ্যাকচুয়ালি খুব শক্তভাবে সাপোর্ট দিচ্ছেন, এটার জন্য আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। সেই সুবাদে বলি আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছি আপনাদের সামনে, সেটা হচ্ছে দা এম্পাওয়ারিং প্রজেক্ট। অ্যাকচুয়ালি আমরা এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, এটা অনেকের মনে প্রশ্ন আসবে এম্পাওয়ারমেন্ট বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি। আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই করোনাকালীন সময়টাতে, এই প্যান্ডেমিকের সময় জুড়ে অনেকে চাকরি হারিয়েছেন বা অনেকে একটা পেশার সাথে নিযুক্ত ছিলেন, সে হয়তো সেখানে আর কাজ করতে পারছেন না কোনো না কোনো অবস্থাগুলোর কারণে, কোনো না কোনো কারণে হয়তো সে আর আগের পেশায় ফিরে যেতে পারছেন না। তাদের জন্য আমরা একটা অপরচুনিটি নিয়ে আসছি, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এমন কিছু মানুষকে খুঁজে বের করব, তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের অ্যাকচুয়ালি নিডটা কি আমরা সেটা জানতে যাব, এবং সেটা আমরা আমাদের এই দ্য ইউনাইটেড অ্যাকশন ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে সেই ভিডিওটা এবং সেখানে বিস্তারিত আমরা লিখে দেব, আপনারা চাইলে তাদেরকে সাহায্য করতে পারবেন। খুব ছোট জিনিস, খুব বড় কোনো কিছু না, অ্যাকচুয়ালি খুব ছোট, যেমন এমন হতে পারে যে একটা মানুষ হয়তো আগে খুব ছোটখাটো একটা চাকরি করতো যেটা দিয়ে তার সংসার তার চলেই যেত, কিন্তু এখন অ্যাকচুয়ালি প্যান্ডেমিকের কারণে বা এখন এমন একটা অবস্থায় বা বন্যায় তার ঘর ভেসে যাওয়ার কারণে বা তার অর্থনৈতিক সংকটের কারণে তার এমন একটা অবস্থা এখন হয়েছে যেখানে তার জীবিকা নির্বাহটি অনেক কঠিন হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমরা তাদেরকে খুব ছোট, যেমন হতে পারে কাউকে হয়তো হয়তো একটা রিক্সা তাকে কিনে দেওয়া গেল, এমন হতে পারে কাউকে হয়তো একটা পান বা সিগারেটের একটা দোকান করে দেওয়া গেল, বা এমন হতে পারে কাউকে হয়তো একটা ভ্যান কিনে দেওয়া হলো যেটাতে করে সে সবজি বিক্রি করতে পারে, এমন ছোট খুব ছোট ছোট কিছু নিয়ে আমরা আপনাদের সামনে আসবো এবং আপনাদের সাহায্যের মাধ্যমে আমরা তাদেরকে এই এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের আন্ডারে আমরা নিয়ে আসব। আপনারা যদি কোনোভাবে সাহায্য করতে চান তাহলে আপনারা এই স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং আপনারা এখানে অথবা আপনারা ডিরেক্টলি চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারবেন, অফিসিয়াল ফেসবুক পেজে। আমি আরেকটা প্রজেক্টের কথা বলি যেটা আমি শুরুতে বলেছিলাম, এই প্রজেক্ট এই আজকে শোতে না, আমি এর আগে শোতে বোধ হয় বলেছিলাম, এবং আমার জীবন ভাইয়া উনি জানতে চেয়েছিলেন আমাদের এই প্রজেক্টটা সম্পর্কে এবং উনি খুব আগ্রহ প্রকাশ করেছেন এই শোটার ব্যাপারে, এই প্রজেক্টের ব্যাপারে। এটা হচ্ছে প্রজেক্ট মাইন্ড ব্লোমিং বলি আমরা, এবং এই প্রজেক্টটার মাধ্যমে সব বয়সের নারী পুরুষ আমাদের কাছ থেকে মানসিক স্বাস্থ্য সহায়তা নিতে পারে, এবং এটার জন্য আমরা কোনো চার্জ রাখছি না, এখন পর্যন্ত আমরা কোনো চার্জ রাখছি না, এবং এই সার্ভিসে মোটামুটি কম বেশি সবাই সন্তুষ্ট। আমাদের আমরা সন্তুষ্টির মাত্রাটা কিভাবে পরিমাপ করি সেটা হচ্ছে আমরা একটা ফিডব্যাক ফর্ম দেই, আমাদের সেশনগুলো শেষ হওয়ার পর, কাউন্সিলিং সেশনগুলো শেষ হওয়ার পর আমরা একটা ফিডব্যাক ফর্ম দিই, সেই ফিডব্যাক ফর্মটা তারা ফিল আপ করে দেয় যারা আমাদের কাছ থেকে সুবিধা নেয়, এবং সেখানে শতকরা 99% মানুষ পজিটিভ রিভিউ আমাদেরকে দিয়েছে। সো এই ক্ষেত্রে আমরা মোটামুটি
বেশ কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমাদের মেন্টাল হেলথ সার্ভিসটা অ্যাকচুয়ালি অনেক কার্যকরী। আর এখন আমরা কিছুদিন পর পরই দেখি কেউ আত্মহত্যা করেছে, আমাদের পরিচিত অথবা কোনো পাবলিক ফিগার, অথবা আমাদের হয়তো আশেপাশে কেউ, অথবা এমন কেউ যাকে আমরা চিনতাম না কিন্তু আমরা তাদের নিউজটা হঠাৎ করে শুনি। আপনারা এই সমস্ত নিউজ শুনে আপনারা অবশ্যই কষ্ট পান, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কষ্ট পাওয়ার সাথে সাথে আমরা বেশ বেশ হতাশায় ভুগি। কারণ আমাদের কাছে মনে হয় সেই মানুষটা যদি আমাদের কাছে আসতো বা আমাদের এই সার্ভিসটা সম্পর্কে যদি জানতে পারতো, তাহলে হয়তো আমরা তাদেরকে অল্প একটু হলেও, কিছু হলেও হয়তো সাহায্য করতে পারতাম, হয়তো তাকে এই বিধ্বংসী একটা সিদ্ধান্ত নিতে হতো না। তাই আমরা বলবো আপনাদের যদি কারো মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন হয়, আপনারা অবশ্যই প্রজেক্ট মাইন্ড ব্লুমিং এর পেজে যোগাযোগ করবেন। এটার মাইন্ড ব্লুমিং এর পেজ লিঙ্কটাও এই আমাদের এই লাইভের নিচে দেওয়া থাকবে বা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাদেরকে পাবেন। সম্ভবত জীবন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, হ্যাঁ হ্যালো, সম্ভবত আপনার একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছিল। হ্যাঁ ভাই, আপনাকে শোনা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা হ্যাঁ 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 ভাই, সম্ভবত টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছিল, যাকে এটা দর্শক বুঝবে আশা করি। আচ্ছা হ্যাঁ অসুখ ভাই আপনি কি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি একদম ঠিক ক্লিন শুনতে পাচ্ছি। ওকে ভাই, তাহলে সম্ভবত আপনি আপনার ফেসবুক আইডি থেকে হয়তো এটা শেয়ার করে দিয়েছেন। হ্যাঁ শেয়ার করেছি, ভালো ছিল আসলে, কথা বলার সময় শেয়ার করতে গেলে খুব বেশি সুন্দর কিছু লেখাও জানে, জাস্ট আমি শেয়ার করেছি এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতেই চলবে, আপনার আপনার দর্শক বা আপনার ভক্ত যারা আছে তারা দেখে নেবে অবশ্যই। আচ্ছা ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কোন অনুভূতি যখন আমার প্রকাশ করতে যাই, অনুভূতির বহিঃপ্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে কিছু লেখা, বিশেষত গান লেখা। প্রথমে আপনি অবশ্যই পেশাগত দিক থেকে গান লেখাটা শুরু করেননি, আপনি শুরু করেছেন আপনার মনের খোরাক মেটাতে, আপনি শখের বসে লেখা শুরু করেছেন, তারপর হয়তো সেগুলো মার্কেটে এসেছে বা পেশাদারিত্বের জায়গা থেকে আপনি হয়তো পেশাটাকে বেছে নিয়েছেন। সেই ক্ষেত্রে শখের বসে গান লেখা এবং পেশাদারিত্বের জায়গা থেকে লেখা, দুইটার কোয়ালিটি কি একই রকম হয়? এবং অনুভূতির অভিব্যক্তিটা কি অ্যাকচুয়ালি ঠিক শুরুর মতো হয়, যেখানে আপনি শখের বসে লিখতেন কিন্তু পরবর্তীতে আপনি পেশাগত জায়গায় গেলেন, পেশাগত জায়গায় কি অনুভূতির অভিব্যক্তিটা ঠিক মতো করা যায় শব্দের না 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 গঠনে বা? আমি বলি, সেটা হচ্ছে পেশাগত বা শখের বশে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে অভিজ্ঞতা। অর্থাৎ আমি যখন শুরুতে লিখতাম তখন তো আসলে পেশার থেকে বড় কথা, তখন তো অবশ্যই স্বপ্ন ছিল যে আমার গানগুলা বের হবে, শিল্পীরা গাবে, মানুষ শুনবে, এটা তো একদম খুব গভীর স্বপ্ন থাকে। বরং হচ্ছে সবচেয়ে বেশি পাগলামিটা তখন থাকে যখন আমরা এটা লেখা শুরু করি বা যিনি একজন প্রথম লেখেন, সবচেয়ে বেশি পাগলামি স্বপ্ন কিন্তু তখনই থাকে। তো শুরুতে যেহেতু যে কোনো কিছু স্টার্টিং, আমরা যখন ক্লাস ওয়ানে পড়ি, টুতে পড়ি, তখন আমাদের যে পড়াশোনা, আমাদের যে মেধা, যে পরিসর, সেটা কিন্তু আমরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি তখন কিন্তু সেটা থাকে না, অবশ্যই অনেক চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ বয়সের সাথে সাথে আমরা বড় হই, আমরা শিখতে থাকি, পড়তে থাকি, আমাদের জ্ঞান বাড়ে, আমাদের জানার পরিধি বাড়তে থাকে। ঠিক সেরকম সেরকম গানও আমি যখন শুরুতে লিখেছি, আমার যেটা বলছিলাম যে 2002 সালের 4 সেপ্টেম্বর আমি প্রথম গান লিখেছি, তো শুরুতে যেদিন আমি প্রথম গান লিখেছি, এখন 18 বছর পরে এসে আমার অভিজ্ঞতা, আমার লেখার স্টাইল, এভরিথিং অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ। কারণ তখন আমি শিশু ছিলাম এই 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 জায়গায়, এখন আমি একটু অভিজ্ঞতা, এখন হচ্ছে আমি যুবক হয়েছি লেখার লেখার ক্ষেত্রে, যদি বলা যায় লেখার বয়সে, বা তরুণ হয়েছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা অভিজ্ঞতার সাথে সাথে একটা চেঞ্জ এসেছে। আর আমরা আসলে তো যিনি লেখেন ইনি নিজের একটা অনুভূতি প্রকাশ করেন, তো দুইটা বেশিরভাগ ক্ষেত্রে অনুভূতিটা সে নিজের মুক্ত স্বাধীনভাবে প্রকাশ করতেই মানুষ পছন্দ করে, এবং অনুভূতি মুক্ত স্বাধীনভাবে যখন আমরা প্রকাশ করি সেটার মধ্যে রিয়েল অনুভূতিটা চলে আসে। কিন্তু প্রফেশনালি যেটা হয়, শখের বসে যেটা লেখা হয় বা নিজের থেকে যেটা লেখা হয়, সেটা আসলে এক ধরনের লেখা থাকে, সেটা নিজের একদম ফ্রিডমলি আছে, আমি লিখে ফেললাম। কিন্তু যখন এটা আমার আমি প্রফেশনালি লিখবো বা এটা হয়তো কোনো শিল্পীর জন্য অ্যাসাইন করা যখন কাজ হবে কোনো সুরকার বা কোনো প্রতিষ্ঠানের জন্য, সেক্ষেত্রে আমাকে কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয়। লাইক সেই প্রতিষ্ঠানের যদি যদি হয় তারা কোন ধরনের শব্দ পছন্দ করবে, তাদের স্টাইলের সাথে, তাদের ব্র্যান্ডের সাথে এই জিনিসগুলো যাচ্ছে কিনা, শিল্পী হলেও শিল্পীরও কিন্তু এক ধরনের অডিয়েন্স থাকে, শ্রোতা থাকে, ওদের কথা মাথায় রাখতে হয়, আসলে ওরা কোন ধরনের ওয়ার্ড গুলা, লাইন গুলা বা গল্প গুলা ওরা রিসিভ করতে পারবে সেটা আমাকে মাথায় রাখতে হয়, এবং সেটা যদি ফিল্মের গান হয়, নাটকের গান হয়, সেক্ষেত্রে সেই গল্পটা আমাকে মাথায় রাখতে হয়। তো এটা আসলে কাজের সাথে সাথে এটা চেঞ্জ হইতে থাকে। আর প্রফেশনালি লিখতে গেলে যে জিনিসটা হয় যে এক ধরনের প্রেশারও থাকে, প্রেশার মানে যে হয়তো আমি অমুকের গানটার কাজ নিলাম, আমাকে গানটা কিন্তু রাতে দিতে হবে বা কালকে দিতে হবে, খুব আর্জেন্ট, পরশু দিতে হবে, যে আমাকে কিন্তু গানটাকে লিখতে হবে। তো যেহেতু আমি এটা করতে করতে অভ্যস্ত, সুতরাং আমাকে কিন্তু এটা দিতে হচ্ছে। যেমন আমি এই মুহূর্তে যেটা আমি বলি সেটা হচ্ছে,
30 আগস্ট আমি চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী, আমার ভাই বন্ধু, ওর সাথে বসেছিলাম একটা গান নিয়ে। ওই দিন ওই স্টুডিওতে বসে আমি গানের মুখটা রেডি, প্রথম অংশটা ওখানে বসে করেছিলাম দুজন মিলে। তো বাকি দুইটা পার্ট আজকে আমি লিখে তাকে পাঠাই দিলাম, কারণ এটা একটা আমাদের একটু একটু আর্লি কাজ, কারণ একটা দেরি করা যাবে না, এটা এটা প্রয়োজন, এটা দিতে হবে। আবার আরেকজনের একটা গান, সেটা আছে 1 মাস থেকে আমি হয়তো দিতে পারতেছি না, দিবতি করে আমাদের একটা ছোট ভাই আমি গান করে সুন্দর, ওর গান একটা, তো সেটা শুরুর উপর লিখছি, ওইটা লিখতে মানে দিব দিচ্ছি করে 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 করে, সেটা হয়তো দেওয়া হয়ে উঠছে না বা সেটা দিব। এরকম আরো অসংখ্য কাজ, অসংখ্য গান থাকে যে আসলে এটা ওই যে যেটা বলছিলাম, একটু দায়িত্ব কাঁধে থাকে, ওইভাবে আসলে টাইমের একটা ইয়ে থাকে, লিমিট থাকে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে। যদিও বলা হয় আপনি আপনার মতো লেখেন, তারপর হয়তো 15 দিন 20 দিনের একটা টাইম বা 1 সপ্তাহ, কখনো 1 দিন, কখনো হয়তো 2 ঘন্টার মধ্যে লিখতে হয় যে হ্যাঁ আমার আগামী 2-3 ঘন্টা বা 6 ঘন্টা মধ্যে 1 ঘন্টা লাগবে। তো এগুলো আসলে তো মাথায় রাখতে হয়, যেহেতু আমরা লিখছি বা প্রফেশনালি লিখছি, লেখার চেষ্টা করছি, সুতরাং আমাকে তাদেরকে সবকিছু মেনে সবকিছুর সাথে অভ্যস্ত হয়ে কিন্তু আসলে লিখতে হয়। রাইট, দায়িত্বটা যখন অ্যাকচুয়ালি কাঁধে এসে পড়ে তখন দায়িত্বের জায়গাটা অবহেলা করার কোনো সুযোগ থাকে না, তখন না না কষ্টই হোক বা যত কাজই থাক সেটা একদম সময়ের মধ্যে। আর যেহেতু এটা এটা আমার একটা দায়িত্ব, এটা তো আমরা আমি এনজয় করছি, এটা আমার মানে আমার একটা প্যাশন, এটা আমার একটা ভালোবাসা, এটা আমার সত্যি কথা আমি লেখালেখি করি বা গান লিখি, আমার কাছে মনে হয় আমার মানে ভালো থাকার যত কারণ তার মধ্যে অন্যতম হচ্ছে গান। আমি যদি লিখতে না পারি, কয়দিন লিখতে না পারি, লেখা না, আমার কিন্তু মন ভালো থাকে না, আমি মানে কি যেন হারাই ফেলছি, কি যেন নাই, মানে এটা এক ধরনের মানে 1 সপ্তাহ 15 দিনে যদি লিখতে না পারি, আমি এক ধরনের অন্য একটা ইয়ে দেখি, মানে ভালো লাগে না, একটা অদ্ভুত রকম একটা হাহাকার কাজ করে, একটা শূন্যতা কাজ করে, অপূর্ণতা কাজ করে। তো অবশ্যই যদি লিখি, লিখলে ভালো থাকে সত্যি, যদি লিখি শত মানে শত কষ্টের মধ্যেও যদি আমি একটু লিখতে পারি, আমার সুন্দর একটা লেখা বের খুব ভালো লাগে, শান্তি লাগে, মানে ওই যে লেখা একটা লিখে সুন্দর একটা ভালো মন মতো একটা লেখা লিখে কমপ্লিট করার যে একটা আনন্দ, সেটা আসলে 20 টাকা তো আসলে সেটার আনন্দ পাওয়া যায়। এক্স্যাক্টলি, যারা অ্যাকচুয়ালি প্রতিভাবান মানুষ বা যাদেরকে আমরা অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ মানুষ বলি, তারা অ্যাকচুয়ালি সেই ক্রিয়েশন করতে না পারলে বা একটা কিছু ক্রিয়েট করতে না পারলে তারা খুব একটা ভালো থাকতে পারে না, তারা মানসিক ভাবে খুব একটা শান্তি পায় না। যেমন আমি একজন লেখকের কথা বলতে পারি, খুব জনপ্রিয় একজন লেখক একবার বলেছিলেন যে তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি যে লেখেন এটা কেন লেখেন, মানে লেখার পিছনে আপনার যুক্তিটা কি, আপনি কেন লেখেন? সে বলেছিল যদি আমি না লিখতাম তাহলে আমি বেঁচে থাকতে পারতাম না, আমি না লিখলে আমি আত্মহত্যা করতাম, আমি আমার ফ্রাস্ট্রেশন গুলো ঝাড়ি বা আমি এটার ভিতর ঢুকে গেলে আমি মানসিক ভাবে শান্তি পাই। জীবন ভাই যেটা বলছিলেন আসলেই এক্স্যাক্টলি, প্রতিটা ক্রিয়েটিভ মানুষের ব্যাপারটা অ্যাকচুয়ালি এমন, না লিখলে ভালো লাগে না, না লিখলে শান্তি আসে না, না না লিখতে ভালো লাগে না, না লিখলে মনে কি নাই, কি যেন নাই, শান্তি নাই, কি যেন হারাই ফেলছে। আচ্ছা ভাই, একটা আক্ষেপের জায়গা আপনাকে বলি, এটা হয়তো আপনি আমার সাথে একমত হবেন কিনা, যে একটা গানের শুরু হয় গীতিকারের হাত ধরে, গীতিকার যদি গানটা না লিখতেন তাহলে সেই গানটা সৃষ্টি হতো না, সেই গানটা একটা সময় হয়তো অনেক জনপ্রিয় হয়, অনেক জনপ্রিয় একজন শিল্পীর কণ্ঠে সেটা শোভা পায়, একজন অনেক জনপ্রিয় একজন হয়তো সুরকার সেটাকে সুর দেয় এবং দর্শক খুব পছন্দ করে, কিন্তু যে মূলত এই গানটার স্রষ্টা, যে গানটা লিখছেন সেই মানুষটা বা গীতি কবি এটার, সেই মানুষটা অ্যাকচুয়ালি আলোর মুখ দেখে না, সেই মানুষটাকে বেশিরভাগ মানুষ চেনে না, এটা কি আপনার আক্ষেপের জায়গা? এটা আসলে আক্ষেপ, এক অর্থে আক্ষেপ, আর একটা অর্থে আক্ষেপ না, আক্ষেপের অর্থে আপনি যেটা বলছিলেন যে যে গানটা হয়তো ক্রিয়েট করছে লিখছে তাকে মানুষ চিনছে চিনছে না, এটা স্বাভাবিক অর্থে বললে আক্ষেপ। আবার বাস্তবতার নিরিখে যেটা বলি সেটা আসলে আক্ষেপ থাকার সুযোগ নাই, কারণ হচ্ছে গানটা তো আমরা লিখি, আমরা তো গাচ্ছি না, আমরা তো পারফর্মার না, আমরা তো এটাকে বহন করছি না, শিল্পী কিন্তু গানটা গাচ্ছে, শিল্পী যেখানে যাচ্ছে, গায়ক বা গায়িকা, সেটা স্টেজে হোক, টিভিতে হোক, ফেসবুক লাইভে হোক, যেখানে যাচ্ছে সে তো গানটা নিয়ে যাচ্ছে, সে তো গানটা পরিবেশন করছে, তো সুতরাং মানুষ তো পরিবেশন যিনি করছে তাকেই চিনে, তার কথাই মনে রাখে, এত গভীরে যাওয়ার তো মানুষ চিন্তা ভাবনা করে না। বাট আমার মনে হয় যারা আপনার মতো কৃষ্টি কালচার যারা পছন্দ করে, ক্রিয়েটিভদের যারা পছন্দ করে, তারা নিশ্চয়ই খোঁজ খবর রাখে, তারা আমাদের হয়তো এরকম ভালোবাসে মূল্যায়ন করে, সেটাই আমরা ওটাতে একটুকুই আমরা সন্তুষ্ট থাকি। আবার কোন একটা গান হয়তো খুব ভালো পছন্দ হইলে বা বেশি দূরে গেলে হয়তো কিছু মানুষ হয়তো চেনে, আলটিমেটলি ওইটাই আর কি, যে আসলে মানুষ তো ওই সামনে যারা থাকে তাদেরকে আমরা চিনে অভ্যস্ত, যিনি গাচ্ছেন পারফর্ম করছেন তাকে দেখে শুনে অভ্যস্ত, তো পেছনে আসলে যাওয়ার মানুষের প্রয়োজন মনে করেন। এখন আমরা যেহেতু অভ্যস্ত, আমরা কাজ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা আসলে এখন এগুলা মাথায় লেখতে তো আসলে আর কাজ করা হচ্ছে না, সম্ভব না লেখা। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে,
আমাদের বোধহয় একটা জায়গায় খুব অভাব আছে, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি গুণী মানুষদের কদর বোধহয় করতে পারি না। আজও বোধহয় আমরা এটা আমি এই কালচারটার সাথে কতটুকু, এটা আপনার এই কথার সাথে আমি একমত। আমি আমার কথা বলছি না বা আমি শুনি না, আমি গানের কথা বলছি না, বাট আমি আপনাকে বলবো, আমাদের আমি বলি একটা জিনিস, সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু সে এক্সাম্পল, আমরা আমাদের একজন তারকাকে সেটা অভিনয় নাচ গানের যে মূল্যায়ন করি, বা একজন ক্রিকেটার ফুটবলার কে যারা খেলছে ন্যাশনাল লেভেলে, মানে এই যে পারফর্মার সামনে যারা সামনে থেকে খেলছে বা সামনে থেকে যারা কাজ করছে, এই ধরনের তারা তাদেরকে আমরা যেই মূল্যায়ন করি এটা অবশ্যই ভালো, অসাধারণ তারা কাজ করছে, তারা তারকা দেশের জন্য খাটছে, খুব ভালো। কিন্তু এর পাশাপাশি কিন্তু আমাদের ব্যাক স্ক্রিনে কিন্তু অনেক হিরোজ আছে, আমাদের সে একজন মানে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, সে আমি একটা এক্সাম্পল যদি দিই, গণিতের অলিম্পিয়াডে যে ছেলেটা দেশের মধ্যে প্রথম হয় বা যে দেশের প্রতিনিধিত্ব করে, এরকম আরো অনেক রকম আছে, সেটা ম্যাথ বা থেকে শুরু করে কত রকম কত খেলা, বা যে আমি একটা ছেলে চিনি আমার এলাকার একটা ছেলে গ্রিনেস ওয়ার্ল্ডে, সে অলরেডি 11 বার হচ্ছে নাম লিখিয়েছে, একটু মেধা ছাড়া তো এগুলো সম্ভব না। তাকে কয়জন ছিলেন না কনক কর্মকার আমাদের এলাকার, আমি একটু জাস্ট নাম মেনশন করেই বলি, যে একটা এরকম অনেকে আছে যে অনেক গুণী অনেক কাজ করছে, কিন্তু সেটা যে মানুষ হয় কি, হয়তো গান করলে অভিনয় করলে বা গান গাইলে অভিনয় করলে কিংবা খেলাধুলা করলে স্পোর্টস মানে স্পোর্টসম্যান বা শোবিজ, এই দুটা জায়গার মানুষদেরকে হয়তো মানুষ এক ধরনের সামনে রাখে বা ভালোবাসতে পছন্দ করে, খোঁজ খবর নিতে পছন্দ করে, এটা অবশ্যই ভালো। কিন্তু আমি বলবো যে এর বাইরে আরো পেছন থেকে সে বুয়েটের যে ছেলেটা বুয়েটে পড়াশোনা করে, আপনি তো তার মেধাকে অবহেলা করতে পারবেন না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যে যে পড়ছে বা অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে ভালো ভালো জায়গায় যারা পড়াশোনা করছে, তারাও কিন্তু অনেক ট্যালেন্ট, এবং তারা কিন্তু নিজেদের জায়গা থেকে কিন্তু অনেক ভূমিকা রাখছে, যদিও তাদেরকে হয়তো আমরা সামনে দেখছি না, কিন্তু আমার মনে হয় এরকম বিভিন্ন জায়গায় যে ছেলেটা সারা দেশের মধ্যে প্রথম হয় SSC বা HSC তে বা গ্রাজুয়েশন হোয়াট এভার পরীক্ষায়, সে তাকেও কিন্তু আমার মনে রাখতে হবে। আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের মনের একটা এক ধরনের মানসিক একটা আমাদের একটা চিন্তা ভাবনার একটু পরিবর্তন আনা দরকার, যে সত্যিকার এর বাহিরে যারা হিরোজ আছে, সে যে রাস্তাঘাটে আমরা দেখি যে অনেক মানুষ কিন্তু অনেকভাবে মানুষকে সাহায্য করে বা পাশে দাঁড়ায় বা মানুষের জীবন বদলাতে সাহায্য করে, এরকম অনেক মানুষ কিন্তু আছে, বিভিন্ন ভাবে কাজ করে যায়, কিন্তু হয়তো তারা ফ্রন্টে আসতেও চায় না। আমার মনে হয় এরকম যারা আছে বা তাদের বা কোনো একজন বিজ্ঞানী, হয়তো বাংলাদেশের মধ্যে বিজ্ঞানে যিনি সবচেয়ে ভালো জ্ঞান রাখেন কিংবা যিনি প্রযুক্তিতে সবচেয়ে ভালো জ্ঞান রাখেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে এই এসবের থেকে আমার মনে হয় এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোতে আমরা যদি একটু ভালোবাসার হাত একটু বাড়াই, ওনারা হয়তো আরো একটু ইন্সপায়ার্ড হবে। এক্স্যাক্টলি, প্রতিভার মূল্যায়ন করাটা, প্রকৃত প্রতিভার মূল্যায়ন করাটা অ্যাকচুয়ালি খুব বেশি জরুরি। আমরা হয়তো এমন কিছু মানে অ্যাকচুয়ালি এমন কিছু ব্যাপারকে বা এমন কিছু কর্মকাণ্ডকে হয়তো ফোকাস করি ইদানিং, যেটা হয়তো অতটাও ফোকাসড হওয়ার যোগ্যতা রাখে না। সেখানে হয়তো আমরা এমন কিছু মানুষকে হয়তো অবহেলা করি যারা সত্যিকার অর্থে মেধাবী। যেমন আমি যদি এই গানের সেক্টরের কথা, এক্স্যাক্টলি, আমি আমি যদি ভাই এই গানের সেক্টরের কথাই বলি, তাহলে আমি বলবো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যখন একটা গান শুনি তখন আমি অবশ্যই গানের গীতিকারের নাম দেখি এবং আমি তার সম্পর্কে জানার চেষ্টা করি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু হয়তো বেশিরভাগ মানুষ এটা দেখেও না, শুধু শিল্পীকে চিনে এবং গানটা ভালো লাগলে গানটা শুনে, কিন্তু এটা কিন্তু হওয়া, আমার মনে হয় এটা হওয়া উচিত না। এখানে হয়তো প্রতিভার মূল্যায়ন হচ্ছে না, প্রতিভার মূল্যায়নটা যদি না হয় তাহলে প্রতিভা আমাদের দেশে জন্ম নেবে না। সব তো ক্ষেত্রে আমাদের এই সব ক্ষেত্রে, এক্স্যাক্টলি সব ক্ষেত্রে, সব লেভেলে, সেটা শুধু যে নট অনলি মিউজিক বাট অলসো অন্য যে সাইড আমাদের আছে, সেটা হচ্ছে সে এক্সাম্পল একজন ক্রিকেট কোচ, একজন ক্রিকেট কোচ কিন্তু অনেক, একটা এক্সাম্পল আমি দিচ্ছি যে ক্রিকেটারদের যিনি শিখায় বা আমাদের দেশে এরকম আছে অনেক বড় বড় কোচ, ফুটবল কোচ, ক্রিকেট কোচ, আরো বিভিন্ন রকম পেছন থেকে যারা কাজ করে, আমার মনে হয় ওনাদেরকে আমরা যদি সম্মান করি বা একটু ভালোবাসা দেখাই যে কোনো সাইডে, এনি সাইড, তাহলে মনে হয় ওনারা একটু উজ্জীবিত হয়, উৎসাহিত হয়, এবং আমাদের মনে হয় ওনাদের সম্পর্কে একটু খোঁজ খবর রাখা উচিত। আমি পার্সোনালি চেষ্টা করি যে যারা সামনে আছে তাদের পেছনে যারা এরকম কাজ করে পেছন থেকে, আমি চেষ্টা করি নিজের জায়গা থেকে একটু ওনাদের সাথে মিশতে, খোঁজ খবর রাখতে। জি ভাই, আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন এবার, সেটা হচ্ছে ইদানিং আমরা কিছু গান শুনতে পাই এমন যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে হেয় করে গানটার কথা লেখা হয়, বা আচ্ছা আচ্ছা মানে কিছু কিছু অপমান অপমানজনক অনেক কথা, অপমানজনক অনেক আচ্ছা কথা আচ্ছা সেখানে আছে, সেটা সেটা অ্যাকচুয়ালি আমলে নেওয়ার ব্যাপার না। বাট আমলে নেওয়ার মতো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই গানগুলো প্রচুর জনপ্রিয়তা পায় এবং মানুষের মুখে মুখে থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, বা যেহেতু এখন ইউটিউব কেন্দ্রিক সবকিছু হয়ে গেছে, ইউটিউবে প্রচুর ভিউ হচ্ছে, কোটি কোটি ভিউ হচ্ছে, মানুষ এগুলো শুনছে, পছন্দ করছে, এটাকে কি অ্যাকচুয়ালি আমরা মানুষের রুচি এদিক থেকে আর আগের মতো নেই বা রুচিগত জায়গা থেকে আমরা অনেকটা সরে এসেছি, এটা কি আমরা বলতে পারি? এটা আসলে কি অপশন,
আগে কি হইতো, আমরা গান শুনতাম ক্যাসেটে বা সিডিতে, একটা ক্যাসেট কিনে আমরা কিন্তু গানই শুনতাম, ক্যাসেটে তো আর অন্য কিছু নাই, আছে ক্যাসেটে গান শুনতাম, গান শোনার জন্য কিনে আনছি গান শুনছি, আচ্ছা বা সিডি নিয়ে আসছি, সিডিতে 12টা 10টা যতগুলো গান আছে গানগুলো শুনছি, অপশন আর কিছু নাই, এন্টারটেনমেন্ট। অথবা মানুষ কি করতো, সিনেমা নিয়ে আসতো, একটা ডিভিডি প্লেয়ার, একটা সিনেমা থাকতো, সিনেমাটা দেখছে, এই এইসবই তো মানে কালচারাল। এখন কি হচ্ছে, বা নাটক নিয়ে আসতো, একটা ডিভিডি বা সিডি নিয়ে আসতো, এটা দেখতো। এখন যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আর কি, গানের যে ক্যাসেট কেনা বা সিডি অথবা একটা সিনেমা ডিভিডি নিয়ে আসে, এটাই বেশি হয়েছে। নাটকেরও কিন্তু ডিভিডি ডিভিডি সব বেশি বছর আগের বিষয় না। তো এখন হচ্ছে একটাই বাজার, বিশ্ব পৃথিবীর একটা বাজার, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব হচ্ছে এমন একটা বাজার, এখানে তো শুধু গান না, এখানে শুধু মুভি না, নাটক না, আবি যাবি হমুক তমুক, যত রকম যত কথা আছে, যত অশ্লীল যত ভালো যত যত রকম, এখানে তো কোনো সেন্সর নাই, যার যা খুশি সে তা করছে, কেউ পান করছে, কেউ কাউকে কেটে ফেলছে, মেরে ফেলছে, বা হচ্ছে অপমান করছে, বা হচ্ছে ভালো কোনো কাজ করছে, হোয়াট এভার, সবকিছু কিন্তু এখানে চলে আসছে, সেন্সর বিহীন একটা জায়গা হচ্ছে ইউটিউব, যার যা খুশি সে কিন্তু সেটা এখানে নিয়ে আসতেছে, এখানে কিন্তু যেটাই খুশি সে এটা আপ করছে, গালি গালাজ কিন্তু আপ করছে। হ্যাঁ, এই যে সেফুদা একজন মমতা নাম শুনছি, বাইরে হোয়াট এভার আছে, বিভিন্ন খারাপ খারাপ জিনিস প্র্যাকটিস করে যারা, তো এগুলা বাঙালি কিন্তু আপনি দেখবেন যে ওই যে একটা আমরা বলছিলাম যে পেছনের মানুষের খবর রাখে না, সামনের মানুষের খবর রাখে, তো বেশিরভাগ মানুষই তো হচ্ছে যে একটু একটু সুরসুরি দেওয়া জিনিস, একটু পান বা একটু, মানুষ দেখবেন যে আপনি যদি সুন্দর একটা সিরিয়াল একটা কিছু আলোচনা করেন কোথাও, কথা বলেন, মানুষ কিন্তু শুনতে চাইবে না, এটা অভ্যাস, চাই কি একটু পান, আপনি কাউকে একটু কাউকে একটু ক্রিটিসিজম করেন, কারো সমালোচনা করেন, এটাতে আরো দুইজন আপনার সাথে অংশ নেবে, মানুষ সমালোচনা পছন্দ করে, অন্যের বিরুদ্ধে বলতে পছন্দ করে, একটু পান পছন্দ করে, পাইজলামি পছন্দ করে, তারপরে সস্তা বিনোদন, এক কথা যেটাকে বলা যায় সস্তা বিনোদন নিতে পছন্দ করে, এটা আমাদের আসলে অভ্যাস আর কি, এটা আমাদের নেচার। তো সেই সস্তা বিনোদনের জিনিসগুলো আর কি আসলে ফেসবুকে ইউটিউবে এসে বেশি পাওয়া যাচ্ছে এবং সেটা মানুষ ডুবে নিচ্ছে। আবার এখানে যে ভালো জিনিস কিন্তু না, আমি সেটা বলছি না, ভালো কিন্তু অসাধারণ মুভিজ, অসাধারণ নাটক, কিন্তু অসাধারণ সব গানও কিন্তু আছে, কিন্তু ওই যে মানুষ সস্তাটায় খুব দ্রুত অল্প সময় অল্প কিছুতে হালকাতে বিনোদিত হতে চাচ্ছে, সেটা মানুষ বেশি এনজয় করছে। বাট রুচিশীল বা সমজদার পাঠক বা মানুষ যারা, দর্শক যারা, তারাও কিন্তু আছেন, তারাও সেটা কিন্তু ঠিকই বেছে নিচ্ছে। রাইট, এই দিক থেকে বোধ হয় আমাদের আমাদেরকে অন্ততপক্ষে এই দিক থেকে আমাদের মনের আসলে পরিশুদ্ধতা দরকার, মনের উন্নয়ন ঘটানো দরকার, তাহলে আমরা মনে হয় জায়গা থেকে নিজেরা একটু কৃষ্টি কালচারের দিক থেকে আর একটু স্ট্রং হইতে পারবো, শিখতে পারবো, যেখান থেকে আমরা শিখতে পারলে আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থাও কিন্তু সেখান থেকে ডেভেলপ হবে। এক্স্যাক্টলি, আমাদের ব্যক্তিত্ব অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে সেভাবে যে আমরা কি দেখি, আমরা কি শুনি, সেটাই। সো আমাদের অনেকে ব্যক্তিত্বের জায়গায় আর একটু কাজ করার সুযোগ রয়েছে। এবার হচ্ছে জীবন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেক মানুষের প্রশ্ন, অ্যাকচুয়ালি আমার না, অনেক মানুষই হয়তো এই প্রশ্নটা আপনাকে করতে চায় কিন্তু সেই সুযোগটা হয়তো পায় না। সেটা হচ্ছে একজনের কাছে বেশ কিছু গান লেখা আছে, 10টা 15টা 20টা বেশ কিছু গান লেখা আছে, সে শখের বসে গান লিখে। এখন সে যদি তার পছন্দের কোনো শিল্পীকে দিয়ে সেই গানটা গাওয়াতে চায় বা পছন্দের কোনো সুরকারকে দিয়ে সেটা সুর করাতে চায় বা সেটা মার্কেটে ছাড়তে চায়, তাহলে তার করণীয় কি? এটা এটা আসলে কঠিন, কারণ আমি একটা কথা বলি, আমি যখন লিখতাম, এখন থেকে আমি যখন গান নিয়ে ঘুরতাম বা আমি গানের প্রকাশ করার জন্য যখন আমি ছুটতাম, যেটা এখন থেকে 15 বছর আগে, তখন আমি এই গানগুলাকে লিখে টাইপ করে বিভিন্ন সুরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করতাম বা শিল্পীদের কাছে পৌঁছানোর চেষ্টা করতাম। তো আসলে আমি নিজেও হয়তো স্পেস পাইতে, একটা জায়গা পাইতে আমার নিজের অনেক কাঠগড় হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, যেটা বলছিলাম। তো নতুনদের ক্ষেত্রে তো অবশ্যই তাই, কিন্তু তারপরে নতুনদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, তারা হয়তো ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভাবে একজন শিল্পীর কাছে বা সুরকারের কাছে সেটা পৌঁছাইতে পারে। কিন্তু নতুনদের একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে অস্থিরতা। কেউ হয়তো 10টা গান লিখলো, 20টা গান লিখলো, লিখে মনে করতেছে যে সেটা তো একদম শ্রেষ্ঠ হয়ে গেছে, এটাই সেরা, কিন্তু না, নতুনদের অস্থিরতা। নতুনদের যেটা করতে হবে, লেখা শুরু করার পর অনুধাবন করতে হবে, অন্ততপক্ষে 2-4-5 বছর লিখতে হবে, লেখার পর সে বুঝবে তার লেখা কেমন হয়েছে, কেমন হচ্ছে। আমি কিন্তু বলছি যে আমি কিন্তু প্রথম গান লিখেছি 2002 সালে, কিন্তু আমার প্রথম গান বাজারে এসেছে 2007 সালের প্রথম দিন, অর্থাৎ 5 বছর আমি গান লেখার পর আমার গান এসেছে, তখন হচ্ছে অর্থাৎ গানটা প্রকাশ করার মতো একটা কোয়ালিটিতে এসেছে, গানের ছন্দ, তাল লয় বা লেখার যে ডেভেলপমেন্ট সবকিছু মিলিয়ে। এখন একটা নতুন যদি প্রথম 10টা গান লিখে, 20টা গান লেখে, 50টা গান লেখে, সেটা আসলে আলটিমেটলি কিছু হয় নাই, এলোমেলো, অগোছালো,
ওই যে একটা বাচ্চা বাচ্চা যেরকম পড়াশোনা শুরু করলে শুরুতে যা হয়, তা আমরা এই ধৈর্যটা রাখি না অনেক সময়, আমরা চাই যে এটাকে প্রকাশ করতে চাই, প্রকাশ করতে চাই, কিন্তু সে যদি খুব ভালোভাবে সুন্দর করে লিখে বা খুব তৈরি হয়ে আসে, তার অনেকগুলো ভালো গান তৈরি হয়, আমি শিওর যে এখান থেকে সে কোনো না কোনো ভাবে কারো না কারো না কারো মাধ্যমে সে এটা কোনো না কোনো গান কখনো না কখনো সেটা বের করতে পারবে, এটা আমি শিওর। কিন্তু এখন যদি শুরুতে সে মানে কোয়ালিটিলেস জিনিস বা শুরুতে যেটা আনাড়ি যেটা থাকে আর কি, বায়োটা বেশি ভালো না, এটাকে যদি সে নিয়ে আসে, এটা তো আসলে সে শুরুতে তো তার গানগুলো সে কারো কাছে দেখাইলেও তারা অ্যাভয়েড করবে, তার কাছে তাকে স্পেস দিবে না, কারণ তার লেখাটা ওই মানের হয় নাই। এটা আমরা এই বাস্তবতাটা অনেক সময় বুঝতে চেষ্টা করি না, এটা একটা আমার মনে হয় কঠিন একটা জিনিস যেটা আমরা অনেকে হয়তো মাথায় রাখি না, যে তৈরি হয়ে আসা শুরুতে আমি যদি কাউকে 10টা গান দেখালাম, গানগুলো অত ভালো হয় না বা অত মানের হয় না, সেক্ষেত্রে কিন্তু তার কাছে আমার ইমপ্রেশনটা নষ্ট হবে, সে কিন্তু আমাকে স্পেস দেবে না, আমাকে অ্যাভয়েড করবে, এবং আমার কিন্তু তার কাছে আমার দরজা সারা জীবনের জন্য বন্ধ, সে আমাকে জাজ করবে যে আমার লেখাগুলো ভালো না, আমি এই মানের লিখি। কিন্তু আমি যদি 5 বছর পরেও তাকে ভালো একটা গান দেখাই, 2টা গান দেখাই, তাহলে আমার প্রতি তার একটা পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি হবে, আমার কাছ থেকে সে নিতে চাইবে, সুযোগ দিতে চাইবে, এরকম 10 জনের কাছে গেলে একজন হলেও আমাকে সুযোগ দিবে, একটা গান হলেও কিন্তু আমার বের হওয়ার একটা চান্স থাকবে। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে তৈরি হইতে হবে, আমি যদি তৈরি হয়ে আসি, ভালোভাবে নিজেকে প্রস্তুত করে আসি, তাহলে আমার একটা অপরচুনিটি মিলবে। আমরা কিন্তু অনেক স্ট্রাগল করেছি, এখন কিন্তু মানুষ ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন শিল্পীকে বা বিভিন্ন জনকে গান দিতে পারছে, তবে এখন একটা অসুবিধার জায়গা, সেটা হচ্ছে যে এখন কিন্তু অনেকেই কিন্তু সুরের উপর গান লিখে, সুর থেকে গান লিখে, আমি লিখি অসংখ্য গান আমার সুর লেখা, অর্থাৎ গান কথা লেখার পর সুর করা যায়, আবার সুরের উপর লেখা যায়, কথা লিখলে যেটা হয় আমি কথা লিখলাম সুরকার শুরু করলো, কিন্তু এ সময় অনেক সময় হয় কি সুরকারের জন্য একজন অসুবিধা হয়ে যায়, সে নির্দিষ্ট কথায় নির্দিষ্ট ছকে যেহেতু লেখাটা থাকে, সে একটা সুরের ভেরিয়েশন আনতে অনেক সময় তার অসুবিধা হয়, সেক্ষেত্রে অনেক সময় তারা আগে শুরু করে একটা আমি লা লা দিয়ে শুরু করে, সেটার উপর আমরা কথা বসাই, সেক্ষেত্রে সুরটা একটা খুব ভালো হয়তো সুরটা একটা এক ধরনের ভেরিয়েশন আসে, ভালো সুর হয় তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আবার সেখানে লিখতে গেলে আমাদের কদাচিত একটু অসুবিধায় পড়তে হয়, তারপর আমরা চেষ্টা করি সুরের সাথে গিয়ে যতটা ম্যাচিং করে গানটাকে লেখা যায়। তো এই যে সুরের উপর লেখা, তো আবার একজন নতুন গীতিকার বা নতুন যিনি লিখছেন তার জন্য কঠিন, বা হয়তো এই কাজটা উনি সহজে পাবেন না বা তাকে সেটা দিবেনও না, এটা একটা এটা একটা এক্ষেত্রে সুরের কারণে কিছু গান কিন্তু আলাদা হয়ে যায় বা লিরিক থেকে গান করার অপশন শিল্পীদের কমে যায়। তারপরেও আমি বলবো যে যারা লিখছেন হতাশ হওয়ার কিছু নাই, আশা ছাড়বেন না, লেগে থাকবেন, লেগে থাকলে যেটা যেটা 5 বছর যেটা হয় নাই সেটা 10 বছর হইলো, কিন্তু আপনার গান আপনি হয়তো প্রকাশ করতে পারবেন বা একটা জায়গায়। এক্স্যাক্টলি, নিজেকে অ্যাকচুয়ালি ম্যাচিউর করে তোলার একটা জায়গা অবশ্যই থাকবে এবং সেটার মূল্য সবসময় পাওয়া যাবে। আচ্ছা, অনেকে কিন্তু অনেকে কিন্তু মেসেজ দিচ্ছে, লিখছে আমাদেরকে মনে কিছু কিছু করা উচিত। এখন সর্বশেষ আমি দেখলাম যে জাহিদ বললা আমার ফেসবুকে আছে আমার সাথে, ও লিখছে ভালোবাসা নিবেন জীবন ভাই, ভালোবাসার চিহ্ন সে দিয়ে দিচ্ছে, ধন্যবাদ। আমরা তাহলে এখন কিছু কমেন্ট, হ্যাঁ 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 আমরা তাহলে এখন কিছু কমেন্ট নিচ্ছি। জাহিদ মোল্লা লিখেছেন ভালোবাসা নিবেন জীবন ভাই, জীবন ভাই আপনার কমেন্টটা পড়েছে। আব্দুল্লাহ রাকিব লিখেছেন গ্রেট টু সি ব্রাদার, আব্দুল্লাহ রাকিব ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে নাকি আমাকে কাকে লিখে আমি জানি না, আপনি যেহেতু ভাই আপনি গিফট অবশ্যই আপনাকে লিখেছে, অবশ্যই আপনাকে লিখেছে। আচ্ছা, আদি হাসান লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে মাহাদি হাসান। মাহমুদা কোনা লিখেছে লেখা কি তাহলে কখনো বয়স্ক হতে পারে জীবন ভাইয়া? না না, লেখার কোনো বয়স নাই, লেখা কখনো বয়স্ক হয় না, লেখা সবসময় তো নতুন, লেখা কিন্তু সবসময় নতুন, গানও কিন্তু সবসময় নতুন, একটা গান সবসময় সেই সময়ের জন্য নতুন। আচ্ছা, আসাদুজ্জামান শেখ নয়ন লিখেছেন লেখা, হাই বেসিক্যালি ইমরানের 30 তারিখে ইমরানের ক্যারিয়ারের 12 বছর হলো, তো ইমরানের ক্যারিয়ারের যদি 12 বছর হয় তারও আগে থেকে আমার সাথে ওর পরিচয়, আমাদের সম্পর্ক। ইমরানের ক্যারিয়ারের একদম প্রথম অ্যালবাম যেটা ছিল সপ্তলোকে, সেই অ্যালবামে আমার লেখা 4টা গান ছিল, অর্থাৎ ইমরানের একদম শুরু থেকে আমার সাথে জড়িত, আমরা একসাথে কাজ করছি অ্যাজ এ টিম। ইমরানের এ পর্যন্ত প্রায় 100-এর মতো গান আমি লিখেছি, এর মধ্যে ইমরান নিজে গেয়েছে প্রায় 70-টার মতো, আর এগুলো হচ্ছে ইমরানের সুরে আমার কথা বন্ধুরা গেয়েছে, সব মিলে প্রায় 100-এর মতো গান আমাদের দুজনের থেকে তৈরি হচ্ছে, এবং অসংখ্য গানই মানুষ পছন্দ করেছে, এটা একটা গুড সাইন। শুধুমাত্র শুধুমাত্র শিল্পী ইমরানের গান না, আমি যতদূর জানি জীবন ভাইয়া বাংলাদেশের স্বনামধন্য প্রায় কম বেশি সকল শিল্পীর গানই লিখেছেন, এবং খুব কম শিল্পী আছে যারা রবিউল ভাইয়ার, রবিউল ইসলাম জীবন ভাইয়ার কথায় গান গায়নি, এরকম অনেক কম শিল্পী আছে, তো শুধুমাত্র একজন না, অনেক আছে, অনেক অনেক আছে। ইফতাত জাহান ইফা লিখেছে
একটা গান পছন্দের তালিকায় আসার ক্ষেত্রে লিরিক্স এ বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স পায়, আসলে সত্য কিন্তু। কারণ একটা গান পছন্দ আসলে লিরিক্সটা ইম্পর্টেন্ট, কারণ একটা গানের কথা যদি হাবিজাবি হয়, একটা ফালতু হয়, প্রেজেন্ট করার মতো না হয়, রাইট, বা ফ্যামিলির সবার কাছে যদি উপস্থাপন করা না যায়, সেটা তো আপনি কেউ মনে রাখবে না। একটা গানের কথা অবশ্যই শক্তিশালী হইতে হয়, সুন্দর হইতে হয়, পরিচ্ছন্ন হইতে হয়, তখনই সেটা মানুষ পছন্দ করে অবশ্যই। কিন্তু সুর গায়কের সবকিছুই লাগে, তবে কথা অবশ্যই ইম্পর্টেন্ট। কথা অবশ্যই ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি। মাহমুদা কনা লিখেছেন, প্রিয় গীতিকার জীবন ভাই, জীবন ভাই অবশ্যই আমাদের সকলের প্রিয় গীতিকার, গীতি কবি একজন, ধন্যবাদ আপু। বাংলাদেশের একজন গর্ব। বাহার সিফাত লিখেছেন, জীবন ভাই ফিউচারে আমাদের আরো ভালো গান উপহার দেবেন আশা করি। অবশ্যই অবশ্যই জীবন ভাই গান লিখছেন, উনি প্রায় 700 বেশি গানের রচয়িতা, ইনশাল্লাহ আপনাদেরকে দিব। আর আপনারা যারা এখানে ক্রিকেট ফ্যান যারা আছেন, পছন্দ করেন, আপনারা নিশ্চয়ই জানেন যে ক্রিকেট নিয়ে প্রায় আমার লেখা 20টার মতো গান আছে। এর মধ্যে দুইটা গান আছে, যে একটা মাশরাফিকে নিয়ে, মাশরাফি মাশরাফি তুমি কোটি প্রাণের আশা, মাশরাফি মাশরাফি তুমি লাল সবুজের ভালোবাসা। আরেকটা আছে সাকিব আল হাসানকে নিয়ে, অপরাজেয়, তুমি অপরাজেয় তুমি বাংলার অহংকার, জানি তোমার হাত ধরেই বিজয় আসবে আবার। আমাদের ক্রিকেটের দুই সেরা তারকা, একজন হচ্ছে ইমোশনস মাশরাফি বিন মুর্তজা, আর একজন হচ্ছে বাস্তবতা, কেউ হচ্ছে সাকিব আল হাসান, দুজনকে নিয়ে আমি গান করেছি। আরো গান আছে ক্রিকেট, আরো কাদের জন্য আমাদের ছিল, মাজহারুল ইসলাম লিখেছেন, ভাইয়া আপনার সৃষ্টি কর্মগুলো অসাধারণ, এগুলো আসলে লিখে বোঝানো যাবে না, আপনার সৃষ্টি কর্মের মাঝেই আপনাকে আমরা সারা জীবন মনে রাখবো। কিন্তু আপনাকে নিয়ে আমার একটা আক্ষেপ আছে ভাইয়া, আপনার কথা শোনার পর আক্ষেপের পরিমাণটা আরো বেশি বেড়ে গেল। আপনি বললেন জনপ্রিয়, ছোটবেলা থেকে জনপ্রিয় হওয়ার ইচ্ছাটা আপনাকে প্রবলভাবে আকর্ষিত করত এবং আপনার সে পথে অনেক দূর এগিয়ে গিয়েছেন, কিন্তু আক্ষেপের বিষয়টা হলো আপনার সৃষ্টি কর্মগুলো অন্য মানুষকে যেভাবে জনপ্রিয় করেছে আপনাকে যেভাবে করেনি। আপনার কি কখনো মনে হয় না যে গীতিকার হয়ে শিল্পী হলে ভালো হতো, উনি হয়তো এমন কিছু বোঝাতে চেয়েছেন? মাঝারুল অনেক কষ্ট করে অনেক বড় পোস্ট লিখেছে, ওকে অবশ্যই ধন্যবাদ, ও আমাকে আসলে এভাবে ফিল করেছে। কিন্তু আসলে আক্ষেপ করার সুযোগ নাই, এই কারণে যেহেতু আমি গাইতে পারি না, আর আমি যদি গাইতে পারতাম তাহলে তো আমি নিজে গাইতাম। এখন আমি তো গাইতে পারি না, তাই আমাকে অন্যের উপর ভর করতে হচ্ছে। তো এখন অন্যের উপর ভর করতে গেলে যা হয় আর কি, আর আমি যদি নিজে গাইতে পারতাম তাহলে কথা ভিন্ন ছিল। আমি গাইতে পারি না, আর আমি আসলে সত্যি কথা চেষ্টা করি নাই কখনো, হয়তো চেষ্টা করে কিছু একটা জায়গায় আসবো, আমি গাইতে পারি না, আমার কাছে মনে হচ্ছে এটা আমার কাজ না, এটা আমি আসলে কখনো মানে গাইতে চাইও না। তো ওকে অবশ্যই ধন্যবাদ যে এত সুন্দর করে সে লিখেছে। মোহাম্মদ মাজহারুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদেরকে লিখেছেন নিশিতা নিপা বড়ুয়া, উনি লিখেছেন জীবন ভাইয়ার গান সত্যি অসাধারণ, আমিও করেছি জীবন ভাইয়ার লেখা গান। ও আমাদের তাহলে একজন শিল্পী আমাদের সাথে আছেন যিনি জীবন ভাইয়ের গান করেছেন। নিশিতা নিপা আমার মনে হয় উনি দেশের বাড়ি থেকে, সম্ভবত আমার একটা গান, আমার আমার যেটুকু মনে আছে উনি একটা গান করেছেন, উনি তখন মনে দেশের বাড়ি ছিলেন। আচ্ছা, আদিত হোসেন লিখেছে, নাইস টু সি ইউ বোথ মেজবাহ ইসলাম সাকিব এন্ড জীবন ভাই, গো হেড। ধন্যবাদ আদিত হোসেন, আমরা অবশ্যই আবার কমেন্টে ফিরবো, আপনারা কমেন্ট করতে থাকেন এবং আমাদের শো কেমন লাগছে সেটা জানান, এবং জীবন ভাই আমাদের সাথে আছেন আরো বেশ কিছু সময় হয়তো থাকবেন জীবন ভাইয়া। আমি এবার জীবন ভাইকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ভাইয়া মিডিয়ার, আমি আপনাকে যতটুকু চিনি ব্যক্তিগত ভাবে, মিডিয়ার আপনি এমন একজন মানুষ যার অ্যাকচুয়ালি মিডিয়ার প্রায় প্রতিটি শাখায় বিচরণ আছে, কোনো না কোনো ভাবে প্রতিটি শাখার মিডিয়া কর্মীদের সাথে আপনার কোনো না কোনো ভাবে যোগ সাজশ আছে বা পরিচিতি আছে। মিডিয়ার এমন একটা দিক কি আপনি বলতে পারেন যে দিকটা আপনার ভালো লাগে না বা আপনার কাছে মনে হয় এই দিকটা পরিবর্তন হওয়া প্রয়োজন? মিডিয়ার সার্বিকভাবে যদি বলি সে হচ্ছে ক্রিটিসিজম, অর্থাৎ আমাদের আসলে, আমরা যে শুরুতে আমি বলছিলাম যে বাঙালি আমরা কিন্তু অন্যের সমালোচনা করতে পছন্দ করি, তো এটা মিডিয়াতেও হয়, সমালোচনা হয়, আর মিডিয়ার সমালোচনাটা হয় পেছনে পেছনে, আমরা হয়তো ওর লেখাটা ভালো হয় নাই, ও গাইতে পারে নাই, কখনো কখনো এটা সত্য বস্তুনিষ্ঠ হয়, সত্যটাই আমরা বলি বা মানুষ বলে। আবার অনেক সময় হয় যে হয়তো একটা ইচ্ছা করে বা হিংসা হিংসা থেকে বা পার্সোনাল জেলাসি থেকে আমরা একে অন্যকে হিংসা করে থাকি বা সমালোচনা করে থাকি, এটা আমার মনে হয় এটা ভালো না, এটা যতটা অ্যাভয়েড করা যায়। কারণ হচ্ছে পজিটিভ থাকা, অন্যকে যতটা সম্মান করা যায় অন্যকে ততটা আমার মনে হয় ভালো। এই জায়গাটা আমার মনে হয় একটু আমাদের মিডিয়াতে পরিবর্তন হলে ভালো। জীবন ভাইয়ের সাথে আমরা আছি, আজকে আমার সাথে আছেন অসম্ভব গুণী একজন মানুষ, আমি ব্যক্তিগত ভাবে এই মানুষটার ভক্ত, উনি আমাদেরকে অসম্ভব ভালো ভালো কিছু কাজ উপহার দিয়েছেন এবং এখনো দিচ্ছেন। আমরা জীবন ভাইয়ের সাথে হয়তো আরো আরো কিছু সময় থাকবো এবং তার জীবনের কিছু দিক আমরা আরো হয়তো উদ্ঘাটন করার চেষ্টা করব। আমি দর্শকদের উদ্দেশ্যে এ পর্যায়ে একটু বলে দেই, সেটা হচ্ছে আমরা ইউনাইটেড অ্যাকশন ফাউন্ডেশন সবসময় আমাদের আপনাদের জন্যই কাজ করি আপনারা জানেন, এবং আমরা হয়তো খুব তাড়াতাড়ি একটা ইভেন্ট লঞ্চ করতে যাচ্ছি, আপনারা আমাদের পেজে একটু চোখ রাখবেন। আমাদের ইভেন্টটা হবে হচ্ছে এম্পাওয়ারমেন্ট রিলেটেড একটা ইভেন্ট, এবং এখানে আমরা
যারা বন্যা দুর্গত অথবা যারা এই করোনা প্যান্ডেমিকের সময় যারা চাকরি হারিয়েছেন বা যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের একটি স্থায়ী অর্থনৈতিক দিক থেকে একটি স্থায়ী উৎস বা বা উপার্জন করার একটা একটা হচ্ছে পার্মানেন্ট একটা উৎস আমরা ব্যবস্থা করে দিতে চাই, এবং সেটা আপনাদের সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি ইভেন্টটা লঞ্চ করব। আপনারা আমাদের পেজে চোখ রাখবেন, এবং আপনারা যদি কোনোভাবে আমাদের এই ইভেন্টটাতে কন্ট্রিবিউট করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেখানে সমস্ত পদ্ধতি দেওয়া আছে, এটা আপনারা দেখতে পারেন, অথবা আমাদের এই লাইভটার নিচে সেই ইভেন্টের লিঙ্ক দেওয়া থাকবে বা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা দেখবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সরাসরি আমাদেরকে পেজ ইনবক্স করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। আমরা আবার চলে যাচ্ছি জীবন ভাইয়ের কাছে। ভাই আমাদের সাথে আছেন। ভাই আচ্ছা, আপনি একজন গীতি কবি, আপনি কি মনে করেন যে বর্তমান সময়ে এই 2020 সালে এসে কেউ যদি চায় কেবলমাত্র গান লিখে জীবিকা নির্বাহ করতে পারে, এটা কি কারো পক্ষে সম্ভব এই 2020 সালে এসে? না, সম্ভব না, এটা কখনোই সম্ভব ছিল না, বাংলাদেশে সম্ভব হবে না। কারণ হচ্ছে আমি একটা কথা বলি, একটা গানের যে ফিনান্সিয়াল যে ব্যাপারটা, সারা পৃথিবীতে যেটা হয়, একটা গানের যে লাভ আসে সেটা তিন ভাগের এক ভাগ পায় গীতিকার, তিন ভাগের এক ভাগ সুরকার, তিন ভাগের এক ভাগ শিল্পী, তিনজন সমান ভাবে এটা লাভটা পায়। কিন্তু বাংলাদেশে যুগ যুগ থেকে এমন একটা সিস্টেম হয়ে আসছে, এমন একটা পদ্ধতি চলে আসছে, এখানে একটা গান গীতিকার থেকে কখনো বিনামূল্যে, কখনো নামমাত্র মূল্যে, কখনো একটু সামান্য মূল্যে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, অর্থাৎ গীতিকারের গাছটা কাছ থেকে গানটা কখনো শিল্পীরা, কখনো প্রোডাকশন হাউস গুলো একটা সামান্য একটা ন্যূনতম দামে নিয়ে নেয়, নেওয়ার পরে গীতিকার এখান থেকে আউট, শেষ তার কাজ। তো একটা যে কোনো একটা কাজ যদি আমি ভালো সম্মানে ভালো পয়সা না পাই, আমার তো নিজের ফ্যামিলি আছে, আমি নিজে চলবো কিভাবে, নিজে কিভাবে বাঁচবো? তো এই যে গীতিকাররা এই অবহেলিত হইতে হইতে হয় কি, টিকতে পারে না। অনেক ভালো ভালো গীতিকার, অনেক অসাধারণ লিখতেন, আমার আমাদের আমরা তো কিছুই না, আমাদের থেকে অনেক ব্রিলিয়ান্ট, অনেক সেরা সেরা দেশের সেরা সেরা গীতিকার যারা গান লিখতেন, তারাও কিন্তু অনেকে কিন্তু নাই, বা অন্য পেশা পেশা চেঞ্জ করে ফেলেছেন। কারণ উনি দেখলেন যে গান লিখে ওনার জীবন চালানো খুব কঠিন, ওনার ওনার হয় না। তো সুতরাং এটা তো ভালোবাসা দিয়ে আসলে কয় দিন, দিন শেষে তো টাকাটা দরকার ফ্যামিলি চলতে গেলে, জীবন চালাতে গেলে। তখন হচ্ছে ওনারা হয়তো পেশা চেঞ্জ করে অন্য কোথাও চলে যান, চলে গেছেন। আসলে এই সিস্টেমটা যদি এখানে চালু হইতো তাহলে কিন্তু হইতো, কিন্তু এখানে আমাদের এখানে এমন একটা ভাবে সিস্টেমটা তৈরি করা, আসলে এই সিস্টেমটা খুব কঠিন যে আদৌ আসলে হবে কিনা। এখন যদিও অনেকগুলা সংগঠন চেষ্টা করছে, আমাদের গীতি কবিদের একটা সংগঠন হয়েছে গীতি কবি সংঘ, তো আমাদের সংঘ থেকে বা অন্য যারা শিল্পীদের শুরু করতে সবার সংগঠন হয়েছে, সবাই মিলে চেষ্টা করছে যে একটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, যেখান থেকে প্রত্যেকে তাদের অধিকার গুলো ফিরে পায়, চেষ্টা করা হচ্ছে। যদি কখনো হয়, এবং যে রয়্যালিটির যে ব্যাপারটা, এটা যদি গীতিকাররা বা গানের সাথে যুক্ত সবাই যদি ঠিকঠাক মতো পায়, আইন অনুসারে পায়, তাহলে কিন্তু গীতিকারদের আর কোনো সমস্যা থাকে না। কিন্তু এখানে আসলে গীতিকারদের হাতে কোনো ক্ষমতাই নেই, ক্ষমতা হয়ে যায় শিল্পীর। শিল্পী একটা গান লিখলে অনেক সময় যদি 2 লাখ টাকা পায় বা 1.5 লাখ টাকা পায়, সেখানে গীতিকার তার 10 ভাগের 1 ভাগও পায় না, 5 ভাগের 1 ভাগও পায় না, এত কঠিন অবস্থা। আর সেটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে হয় যে লেবেল কোম্পানি যারা প্রযোজনা করেন, ওনারা হয়তো এককালীন শিল্পীদের কাছ থেকে বা নিয়ে যান, বা গীতিকারদের কাছ থেকে লিখে নিয়ে যান। লিখে নিয়ে গেলে যেটা হয় যে গীতিকার তার কোনো কথা বলা থাকে না, কিন্তু এখানে এক ধরনের অ্যাডভান্টেজ শিল্পী পান, কারণ শিল্পীকে মূল্যায়নের ক্ষেত্রে পয়সা দেওয়ার ক্ষেত্রে, সম্মানে দেওয়ার ক্ষেত্রে যা দেওয়া হয়, গীতিকারকে তার 10-20 ভাগের 1 ভাগও দেওয়া হয় না। এইটা একটা সমস্যা, যার কারণে গীতিকারদের জন্য এখানে স্টে করা খুবই কঠিন, এই জন্য গীতিকারের সব অন্য অন্যত্র চলে যেতে বাধ্য হয়। বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি অন্য কিছু করার সাথে সাথে কন্টিনিউ করার চেষ্টা করছি, এবং হয়তো আপনাদের দোয়া আমার মতো সংখ্যা, গানের সংখ্যা তুলনামূলক একটু বেশি হওয়াতে আমার একটু মোটামুটি ভাবে আমি হয়তো চলে যেতে পারছি। কিন্তু যদি রয়্যালিটি বা ওই সিস্টেম গুলো থাকতো, অর্থনৈতিক দিক থেকে আমি অনেক ভালো থাকতাম, অনেক বেশি হয়তো উপরে থাকতাম, অনেক ভালো থাকতাম। কিন্তু এখন যেহেতু এখানে সিস্টেম নাই, আইন আছে, আইনের কোনো প্রয়োগ নাই, আমাদের নিজের হাতে তো কিছু করার নাই। রাইট, এক্স্যাক্টলি। আমরা যে মানুষটার সাথে আজকে আছি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি, হয়তো আমাদের দর্শকদের মনে এরকম অনেক প্রশ্ন ছিল, আমি করছি তুহিন, প্রিয় ভাই, প্রিয় মুখ, তুহিন আমাদের খুব পরিচিত, আমার ভাই, একটা গাজীপুর ওদিকে বাসা, আমাদের ক্রিকেট মাঠের আমাদের সাথী, খুব গুড বয়, তুহিন ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে তুহিন ভাই, আপনাকে কমেন্ট করার জন্য। হ্যাঁ, আসসালাম আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ধন্যবাদ দর্শক, আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা আরো কিছুক্ষণ আছি জীবন ভাইয়ের কাছ থেকে, জীবন ভাইয়ের সাথে আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। আরেকটা বন্ধু এসে করেছিল নিশাত,
ও নিশাত চৌধুরী আমাদের সাথে ক্রিকেট খেলা দেখে, আমি কখন লেখাটা কি লিখেছে আমি বুঝতে পারলাম, বাট ও কমেন্ট করেছিল, ওকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা নিশাত চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, সাথে থাকবেন এবং শো দেখতে থাকবেন। জীবন ভাইয়ের কাছে আমার এই পর্যায়ে একটা ফিলোসফিক্যাল প্রশ্ন, সেটা হচ্ছে যদি ভাই একদম খুব ছোট করে বলতে বলি, আপনি কি একজন সুখী মানুষ? হ্যাঁ, সুখী মানুষ এই অর্থে যে আমি তো আমি এমনি আমি খুবই সুখ, আচ্ছা সুখী মানুষ, সুখী মানুষ এটা এক এক অর্থে বলা, এক শব্দে বলা খুবই কঠিন হবে। আমার কাছে মনে হয় যে মানুষের ডিমান্ড কম, যে মানুষের পজিটিভ বেশি, তার সে তত বেশি সুখী। চাহিদা যার কম সে তত সুখী। মানে আমার আমার প্রতিদিন আমার চাহিদা যদি বাড়তে থাকে, আমার আমি তো অসুখী হয়ে যাবো, আমার ওইটা দরকার, এইটা দরকার, ওইটা দরকার। আমি নিজে খুব কম চাহিদা রাখতে অভ্যস্ত। আমার কাছে মনে হয় আমি খাইলাম ভালো করে, কর্মা কর্মা দিয়ে খেলাম, ওকে গুড, আচ্ছা কর্মা নাই, পান্তা ভাত খেলাম, ঠিক আছে। আমার এই ধরনের ডিমান্ড গুলো আলহামদুলিল্লাহ আমার নিজের মধ্যে খুবই কম রাখি। এই চাওয়া পাওয়ার যে ব্যাপারগুলো এটা খুবই কম রাখার চেষ্টা করি, ওই জায়গা থেকে আমি খুবই হ্যাপি। অ্যান্ড দেন লেখালেখির যে জায়গা, আমি আমার খুব স্বপ্ন ছিল যে আমার লেখা একটা গান বের হবে মানুষ শুনবে, তো সেই স্বপ্নের জায়গা থেকে আমি অসংখ্য গান লিখে যাচ্ছি, মানুষ শুনছে। এই এইসব জায়গা থেকে অবশ্যই নিজেকে অনেক সুখী মনে হয়, বাট দুঃখ যে নাই তা না, প্রত্যেকটা মানুষের সুখের আড়ালে কিছু দুঃখ থাকে, দুঃখ গুলো তো আসলে মানুষের ব্যক্তিগত, এক একজনের দুঃখ এক এক রকম, বাট সবকিছু মিলে আমি অবশ্যই হ্যাপি পার্সন। জীবন ভাই আমাদের সাথে আছেন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। হ্যাঁ শেষ করে দিতাম, এই পর্যায়ে, হ্যাঁ এই পর্যায়ে জীবন ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে ভাইয়া আমাদের এই শোতে এসে আপনার কেমন লাগলো, এটা 1 নম্বর প্রশ্ন, এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি আমাদের ইউনাইটেড অ্যাকশন ফাউন্ডেশন নিয়ে যদি কিছু বলতে চান এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। প্রথমত হচ্ছে যে আমি শুরু থেকে যেটু আমাকে ফোন দিয়েছিল কে জানো, আর এখান থেকে প্রথমে আরেকজন আমাকে ফোন করেছিল, ভাই আপনাকে ফোন করেছিলাম, আমি আপনাকে ফোন করেছিলাম, আমি সাকিব ফোন করেছিলাম আপনাকে, আপনার বোধহয় মনে আছে প্রথম দিন, কিন্তু আপনাকে, হ্যাঁ আপনার আপনার সাথে কন্টাক্ট হয়েছিল মাহাদির সাথে, আপনার কানেক্ট হয়েছিল মাহাদির সাথে, বাট আমি আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করি। আচ্ছা হ্যাঁ মাহাদি, তো মাহাদি আর আপনি আপনাদের অ্যাটিটিউড কথাবার্তা খুবই আমার কাছে সত্যি ভালো লেগেছে। আমি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাই, খুবই নাইস নাইস পার্সন, এবং হচ্ছে যে মানুষের জন্য কিছু করার যে আপনাদের একটা চিন্তা ভাবনা, এটা অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা খুব অল্প বয়সে মানুষের জন্য কিছু করতে চেষ্টা করছেন। আমি অবশ্যই বলবো এটা আপনারা অব্যাহত রাখবেন, মানুষের জন্য কিছু করলে সেটার প্রতিদান ফেরত পাবেন, অবশ্যই পাবেন, এটা কখনো বেঁধা যাবে না। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কার্যক্রম গুলা ভালো লেগেছে আমার, আপনাদের ইভেন নাম, লোগোজ বা যে লাইভটার পোস্টার থেকে শুরু করে বা আমি যে অ্যাক্টিভিটিস গুলো দেখেছি, আমার কাছে এগুলোকে খুব পরিচ্ছন্ন মনে হয়েছে। এবং পার্সোনালি আমার কাছে মনে হয় যে আপনারা মানসিক ভাবেও খুবই পরিচ্ছন্ন, এবং আপনাদের হাত ধরে আপনাদের চেষ্টায় প্রচেষ্টায় সমাজের জন্য আপনারা খুব সুন্দর কিছু করবেন। অসংখ্য ধন্যবাদ, এই মানুষটা আমার অসম প্রিয় একজন মানুষ, তাকে আজকে আমি আমার শোতে আনতে পেরে আমি খুব গর্ববোধ করছি। ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের শোতে এসেছেন এবং আপনার মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন। আমরা আশা করব ভবিষ্যতে ইউনাইটেড অ্যাকশন ফাউন্ডেশনের পাশে আপনি থাকবেন, এবং হয়তো এটা এনলাইটেনিং শো অথবা এর পরে অন্য যে কোনো শোতে আমরা আপনাকে আবার পাবো, আমরা সেই প্রত্যাশা বোধহয় ব্যক্ত করতে পারি। আচ্ছা আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কোনো অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হতে, যদি আমার হাতে সময় থাকে আমি অবশ্যই চেষ্টা করবো। আর এতক্ষণ যারা প্রোগ্রামটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং সবাইকে আহ্বান করবো ইউনাইটেড অ্যাকশন ফাউন্ডেশনের সাথে থাকার জন্য, মানুষের সাথে সেটা মানুষের সাথে থাকার জন্য। আর যারা এতক্ষণ আমাদের দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। আর যেহেতু এখন করোনা কাল এখনো চলছে, অবহেলা না করে মানে আমার মনে হয় স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আর প্রত্যেকে অনেক পজিটিভ থাকবেন, যত বেশি পজিটিভ থাকবেন তত বেশি সুখী থাকবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনেক ভালো থাকবেন ভাইয়া, অনেক সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দর্শক, রবিউল ইসলাম জীবন ভাইয়া একজন গুণী একজন মানুষ, অসম্ভব গুণী একজন মানুষ, এবং আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একজন মানুষ। তিনি আমাদের সাথে ছিলেন এবং বেশ কিছু সময় আমাদের সাথে ছিলেন, তার মাধ্যমে আমরা মিডিয়ার অনেক কথা, যেগুলো হয়তো আপনাদের প্রশ্ন ছিল কিন্তু আপনারা জানতেন না, কিভাবে এই জগতে আসা যায় বা কিভাবে এখানে কাজ শুরু করা যায়, সে সম্পর্কে হয়তো অনেক কিছু আপনারা জানতে পারলেন। আশা করি আপনাদের অল্প হলেও, খুব সামান্য হলেও উপকার হয়েছে, এবং আপনারা যারা আমাদের দ্য এনলাইটেন শো সাপোর্ট করেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমরা আপনাদের সাপোর্ট ছাড়া অ্যাকচুয়ালি শোটা কেন, আমরা হয়তো আমাদের অর্গানাইজেশনটার অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো কন্টিনিউ করতে পারতাম না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা হয়তো আগামী সপ্তাহে আবার আপনাদের প্রিয় এবং পরিচিত কোনো মুখকে আপনাদের সামনে নিয়ে আসব, আমাদের শোতে নিয়ে আসবো, যার কাছ থেকে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের অনেক প্রশ্ন থাকবে তার কাছে, আমরা সেই প্রশ্নগুলো তাদেরকে করার চেষ্টা করব।
ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবাই অনেক ভালো থাকবেন, সতর্ক থাকবেন, এবং অবশ্যই বাসা থেকে বের হলে মাস্ক পরিধান করবেন এবং যতটুকু সম্ভব সতর্ক অবস্থায় থাকার চেষ্টা করবেন, মানুষের উপকার করবেন। কারণ এই পৃথিবীটা আমাদের হাতেই, আমরা পৃথিবীটাকে যেভাবে নিয়ে যাব পৃথিবীটা সেভাবেই আগাবে, এই পৃথিবীটাকে সুন্দর করে তোলার দায়িত্ব বোধ হয় আমাদেরই। সবাই অনেক ভালো থাকবেন, আমি মেজবাহুল ইসলাম সাকিব আপনাদের থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।